सीता लक्ष्मण के साथ माता सीता चले गए अयोध्या छेड़े चले गए बनवासे তারপর কি ঘটেছিল ভরত যখন মামা বাড়িতে ছিল তখন এই ঘটনাটা ঘটানো হয়েছিল তাই তো ভরত বাড়িতে ফিরে দেখছে দাদা নেই লক্ষ্মণ নেই সীতা দেবী নেই তিনি অবাক হয়ে গেলেন মাকে জিজ্ঞাসা করছে সবাই কোথায় গেছে মা কোনো কথার উত্তর দিলেন না पिता के गিয়ে জিজ্ঞাসা করছে পিতা গো বলো না রামদাদা কোথায় আমার লক্ষ্মণ ভাই কোথায় শত্রুঘ্ন কোথায় একটু বলে দাও তিনি চোখের জলে বুক ভাসি বলছে ওরে তারা যে আর এই রাজমহলে নেই तोर मायर कारण तारा जे बनवासे चले गए बोलो ना जन्मदाता बड़ साथ जागे पिता गो बाबा एक बार दादार देखी কত দিন দেখিনি তারে একবার তারে দেখি অনেক দিন দেখিনি কত দিন দেখিনি তারে একবার তোমায় দেখি দাদা স্মৃতি জানালা খুলে চেয়ে থাকি চোখ তুলি যতটুকু আলো আছে সে আলোয় মন ভরে যায় দাদা কতদিন দেখিনি তোমায় बड़ो छाद जगे एक बार तुम्हें देखी आमार दादा आमान दादा बारे तुम्हारे देखी, एक बारे तुम्हारे देखी, एक बार तुम्हारे देखी। दादा छुटते 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 भरत पहुंचे गेलेन চিত্রকূট পর্বত। সেখানে দেখলেন সবাই আছে। দাদার পায়ে জড়িয়ে ধরে বলছে, দাদা তুমি ফিরে চলো, বলো না তোমায় ছাড়া আমরা বাঁচবো, আমরা কাকে নিয়ে থাকবো, চলো বাড়িতে চলো। রামচন্দ্র বলল, ওরে পাগল, আমরা তো নেই কিন্তু তুই তো আছিস, তুই সিংহাসনের দখল নে, তুই কাজকর্ম চালা, আমরা তো এই কটা দিন, 14 বছর পরে আবার ফিরে আসবি। না না দাদা, আমি কোনো কথা শুনতে চাই না, তোমার বাড়ি যেতেই হবে, কথা দাও আমায়, কথা দেবে, বলো বলো বলো। বৌদি গো, তুমি তো আমার মায়ের মতো, তুমি কথা দাও তোমরা বাড়িতে ফিরে যাবে। না রে ভাই, সেটা আর হয় না, অনেক সময় পার হয়ে গেছে, অনেকটা দিন পার হয়ে গেছে। আমি জানি আমাদের স্নেহ মায়া মমতা ভালোবাসা তুই পেয়েছিস, তাই তুই আমাদের কাছে ছুটে এসেছিস, তুই ফিরে যা, আমরা ঠিক 14 বছর পরে ফিরে আসবো, কথা দিয়েছি। ভরত তখন কি করেছিল? ভরত তখন কি করেছিল? মায়ের একটু কথা বলবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। সেইখান থেকে পাদুকা নিয়ে এসেছিল, তো মাথায় করে পাদুকা নিয়ে এসেছিল, রামচন্দ্রের পাদুকা পূজা অর্চনা করতেন, তাই তো। আমাদের সমস্যাগুলি বাবা একটু বলে নি, একটু গাড়িটা যাওয়ার একটু রাস্তা করে দেবেন। যখন রামচন্দ্রের কাছে গিয়েছিল ছলনা কান্না কেঁদেছিল ভরত। এখন আপনারা আটকে উঠবেন, পার্থ সারথী ওইটুকু একটা ছেলে এসে উল্টো কথা জানিয়ে যায় কিভাবে, প্রমাণ দিয়ে যাব। রামচন্দ্র নিজে জুতো দেননি, খড়ম দেননি, পাদুকা দেননি। রামচন্দ্র জানতে পেরেছিলেন যার মা অত খারাপ তার সন্তানের নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, তাই তিনি মনে মনে কি করলেন, পাদুকা দিলেন না। তিনি কুশের পাদুকা এক করিয়া নির্মাণ, সেই স্থানে ভরতের করিলেন দান। কারণ জানতো রামচন্দ্র, আমি যদি এই জঙ্গলে চলাফেরা করি, বড় বড় সাপের কাঁটা এটা ওটা সব আছে, পায়ে বিঁধবে, 1 সপ্তাহ 10 দিন যাবে না আমি মারা যাব। তাহলে ভরত যে জন্য এত দূর এসেছে ওর কার্য সিদ্ধি হবে। শাস্ত্রের বাবা মার প্যাঁচ ঠিক এই জায়গা, ওই যে বললাম প্রভাস খণ্ডে 86 পৃষ্ঠাতে এটা দেখবেন পাবেন। কুশের পাদুকা একখানা তৈরি করে দিয়েছিল। তাহলে আমরা এতদিন কি জানতাম, যে আমাদের ভগবান শ্রীরামচন্দ্র দুখানা পাদুকা পাগলের মতো দান করলেন, আর পাগলের মতো ভরত মাথায় করে নিয়ে নন্দীগ্রামে বাসা বেঁধেছিল। ভরত যখন দেখলো দাদা আমার প্ল্যান ধরতে পেরেছে, উনি আর এখনকার আমাদের আয়ু 60, 70, 80, 100, ত্রেতায় আয়ু অনেক বেশি, 1000 বছর, 14 বছরটা তাদের কিছু না। ताई भरत जानते पेरेछे जे आमार मनेर कथा आमार दादा जानते पेरेछे। जखन पादुका चेयेछिलो बोललो ना ना एटा आमी तोर केमन करे देबो, एते धुलो लेगे आछे नोगरा लेगे आछे, दितेई जोदि हय आमी एकखाना पादुका तैरी करेई दिच्छि। कुशेर पादुका तैरी करे दिएछिल भरत, सेजन्य ओ आर सिंहासने फेरेनि, होलेई तो राजा हबे, किन्तु ओ जाने आजकेर आमी राजा हब, कयेकटा दिन पर आबार आमार पदत्याग करते हबे। 14टा বছর দেখতে দেখতে কেটে যাবে, তাই উনি নন্দীগ্রামে বসবাস করলেন, একটা কুটির নির্মাণ করলেন। ঠিক এই রূপ অনেক ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাগুলো আমরা জানি না। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের কাছে অনুরোধ, যদি একটু কথা বলেন তাহলে বুঝতে পারবো, হাত তোলেন বুঝতে পারবো। এখানে কি কোনো মনসার গান, শীতলা বিবিমার গান হয়েছে আশেপাশে? একটু হাত তুলবেন হয়তো। খুব ভালো। আচ্ছা, আপনারা ওই বেহুলা লকিন্দারের কাহিনী শুনেছেন তো? শুনেছেন? বেহুলা কলার মান্দাজে করে নিয়ে লকিন্দারকে বাঁচাতে গিয়েছিল, এটা ঠিক তো? আমরা গল্প জানি তো। বাস, কে কে মানেন না একবার হাত তুলুন তো। এটা এই গল্পটা মানেন না কে কে? এটা মানেন না কে? বেহুলা লকিন্দারকে নিয়ে গেছিল না নিয়ে যায়নি? গেছিল। আচ্ছা, প্রমাণ সাপেক্ষে কোনোদিন শাস্ত্র নিয়ে চিন্তা করলেন কি? আপনাদের এখানে কলা গাছ ততটা পাওয়া যাবে না, দেশে এখানে অনেক মানুষের বাড়ি দেশে আছে, দেশ অর্থে আমরা বলি গ্রামে। 10,000 পিস কলা গাছ কেটে আনুন, খরচা এই পার্থসারথী হালদার দেবে। এই যে বড় খালটা আছে এখানে, বেশি বড় নদীতে সমুদ্রে যেতে হবে না, ওই 10,000 কলা গাছের মান্দাস আপনি করে দেখুন তো, 6 মাস ভাসে কি 6 দিনে পচে গলে ডুবে যায়। যুক্তি তর্ক দিয়ে, সাইকোলজি দিয়ে বিষয়টা বুঝতে হবে। আজ কেন এই কথাটা বলতে হচ্ছে? প্রথম থেকে মনে হচ্ছে ছেলেটি যা বলছে সব উল্টো, মনে হতেই পারে, আমি কিন্তু প্রমাণগুলি বলে যাচ্ছি। তবে সব ব্যাখ্যা এই 3 ঘন্টায় দেওয়া সম্ভব না, আমি কিছু কথা বলে যাচ্ছি। তাহলে ধরে নিন তর্কের খাতিরে বেহুলা সতী, কলা গাছ সতী হয়ে গেছে। ও ভেসেছে। আচ্ছা এবার বলুন তো বাবা, কলা গাছটা যখন ভাসছে তাহলে নদী বা সমুদ্রের ঢেউ তো জোয়ারের সময় একদিকে যায়, আবার ভাটার সময় আরেকদিকে চলে আসে। ওর কাছে তো, বেহুলার কাছে তো দাঁড় বা পাল ছিল না। আচ্ছা, উদাহরণ বেগে চলে যেতে শুধু তো নিজের গতিতে নিজে যেতে পারে, কলার মান্দাসটা কিভাবে যাবে? ওটা তো জল ভাসলে তবে যাবে, কি করে যাবে? তাহলে একটা কলা গাছ জলের স্রোতেতে যদি 3 কিলোমিটার যায় জোয়ারের সময়, ভাটার সময় আবার ওই কলা গাছটা ফিরে আসবে সেই জায়গায়। তার মানে কি কলা গাছটা স্বর্গের দিকে গেছিল কলার মান্দাজ? আর এদিকে যে রাবণ বললেন স্বর্গে সিঁড়ি বানিয়ে দেবো, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, রাবণ তো ত্রিলোক বিজয়ী, তিনি বললেন স্বর্গে সিঁড়ি বানিয়ে দেবো, তাহলে স্বর্গটা উপরে নিশ্চয়ই। আর বেহুলা প্রমাণ করছে স্বর্গটা নিচে, কারণ কলার মান্দাস তো আর হেলিকপ্টার হয়নি বাবা, যে উড়ে গিয়ে স্বর্গের দিকে উঠে গেল। তাহলে আসল ব্যাখ্যাটা কোথায়? এগুলি একটু শাস্ত্র পড়া এবং জানা লাগবে। এখানে যারা মাতাজি এবং বাবাজি আছেন তাদের কাছে একটু যদি আপনারা সময় দেন, আমি আশা করি তাদের থেকে এই প্রশ্ন আপনারা উত্তর পেয়ে যাবেন। এটা তো সবাই জানেন, আল্লাহ ঈশ্বর ভগবান সব এক এক তো। কারা কারা বলছেন আল্লাহ ভগবান এক, একটু হাত তুলবেন। তাহলে আপনারা মাঝখানে যারা হাত তুললেন না তারা বলছেন আলাদা। যদি একটু দুটো কথায় বুঝিয়ে দেন আলাদা কি সত্যি আলাদা। जानारा फिलोसफी निये पढ़छेन बाबा दुटो कथा बोले राखी प्रयोजन आछे यदि केउ पारेन मोबाइल बा खाता कलम निये एकटु बसबेन जे छेलेटा गुल मेरे गेलो ना बाजे बके गेलो ना शास्त्रेर कथा बोले गेलो आल्ला भगवान कोनोदिन एक होते पारे ना फिजिकल साइंस देखुन भगवानेर आकार आछे लक्ष्मी शिव दुर्गा काली एगुलो तो एक आकार देया होयेछे नाकि ताहले आल्लाहर कोनो आकार नेই निराकार ताई तो এইবারে ভাবুন যদি आकार अर्थे একটা জল ধরি एक बाल्टी জল বালতিতে কি আছে জল আছে ওটা আমরা দেখতে পাচ্ছি এবার জলটাকে একটু ভাঙুন हाइड्रोजेन H2O हाइड्रोजेन और ऑक्सीजन ताहले हाइड्रोजेन और ऑक्सीजन मिलिए तबेई जल ताहले हाइड्रोजेन टा चोखे देखा जाए ना এই হাওয়া আমরা চোখে দেখতে পাচ্ছি অনুভব করা যায় ঈশ্বর বা আল্লাহ আছেন এটা অনেকে অনুভব করেছেন তার বড় ব্যাখ্যা আমি দিচ্ছি কিন্তু এই হাইড্রোজেন তাহলে সেটা যেমন চোখে দেখা যায় না অক্সিজেন সেটাও চোখে দেখা যায় না অনুভব করা যায় দুটি যখন একসঙ্গে H2O মিলে গেল তখন হলো জল তবেই হলো সেটা ভগবান তবেই সেটা প্রাণ তার মানে আল্লাহ ভগবান আলাদা এটাই তো প্রমাণ কারণ আপনারা নিজেরাই বিচার করুন আমাদের শ্রীকৃষ্ণজি কি বলেছিলেন শ্রীমদ্ ভাগবত গীতায় আমি সর্বে সর্বা এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি তাই তো আমি সর্বকারণের কারণ কিন্তু যিশু খ্রিস্ট কি বলেছিলেন তিনি ভগবানের পুত্র তিনি কিন্তু বলেননি বাইবেলে কোথাও বলেননি যে যিশু খ্রিস্টই ভগবান বা ঈশ্বর উনি ওনারই পুত্র ভগবানের পুত্র আর হযরত মুহাম্মদ উনি বার্তা প্রবর্তক ঈশ্বরের বাণীটা এনে ওদের কাছে ফেলে দিয়েছে তোরা পারলে পড়ে নে বাবা আর যা পারিস যার জন্য ওদের এত খাটতে হচ্ছে বাবা কিছু মনে করবেন না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন শুক্রবার দিন হলে ওনারা অনেক খাটেন অনেক রাস্তায় দাঁড়িয়ে সবাইকে সংগঠন করে বলে চলো আমরা মসজিদে যাই প্রত্যেকেরই দরকার আমাদের খাটুনিটা কম হয় কারণ আমরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তানারি বাণী গীতার মধ্যে থেকে পেয়ে আজ এই অনুষ্ঠান প্রাণীর সৃষ্টি করা তাহলে আমরা আসল মালিক তাকেই ধরে বসে মাঝখানের কোনো ঘটুকি বা কোনো মিডলম্যানকে আমরা ধরি নাই তাই আমাদের ধর্ম অনেক বড় এটা প্রমাণ করেছিলেন স্বামীজি বিবেকানন্দ তাই তো একটু অন্য গল্পে গেলাম অপরাধ নেবেন না যার জন্য অনেক শিক্ষিত ছেলেরা বা মেয়েরা কীর্তনের ধারে এসে বসতে চায় না আর দৌড়ও তো আবজি গাবজি চারটে কথা বলে বেরিয়ে যাবে এর মধ্যে লজিক কোথায় যুক্তি কোথায় যদি ধরা যায় এত বড় একটা পৃথিবী তার মধ্যে বিশল্যকরণী আনতে গিয়েছে হনুমান অত বড় সূর্য বগলের ভেতর ঢুকিয়ে নিল আচ্ছা এবার ভাবুন তো শিক্ষিত ব্যক্তিরা একটু ভাববেন যদি এই পৃথিবীতে বাস করে হনুমান করতো তাহলে পৃথিবীটাকে যদি একটা সরষে ধরা যায় সূর্যটাকে যদি একটা ফুটবল ধরা যায় কেন পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় তাই তো একটু কথা বলবেন আমি জায়গায় ফিরে আসব খারাপ লাগলে আমি জায়গায় চলে আসছি তাহলে পালায় যাচ্ছি পালায় যাব মা তিনটে কথা বলে চলে যাব যুক্তিগুলো দেখিয়ে দিয়ে গেলাম পারলে আপনারা খুঁজে দেখবেন তাহলে সেই একটা পৃথিবী মানে একটা সরষে আর একটা ফুটবল মানে একটা সূর্য সূর্যটা ফুটবলটা সরষের মতো ঢোকে কি ফুটবল সরষের মধ্যে ঢোকে কি? তাহলে শাস্ত্রের কোন জায়গায় কি আছে যদি আমরা পুঙ্খানুপুঙ্খানু না জানতে পারি তাহলে আমাদের সব জানা বেকার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাই হোক, আমাদের এখানে ভরত চলে এসেছে, নিয়েছে, তাহলে ওর জন্য বাবা বলছি তো তিনটে চারটে সাবজেক্ট আপনাদের জানিয়ে গেলাম। কৃষ্ণবাবু এবং স্বয়ং কৃষ্ণজি এবং আপনাদের যদি পাদপদ্মে আমি স্থান পাই আমি তিনটে জিনিস আগের বছর ভাঙিয়ে দিয়ে বলে যাব, কথা দিলাম বাবা। নিতাই গৌর হরি হরি বল। নিতাই এনেছে মধুর নাম, ভবের মাঝে অমৃত সমান। আমার দয়াল এনেছে মধুর নাম, ভাবের মাঝে অমৃত সমান। লক্ষ লক্ষ পাপী তাপী, লক্ষ লক্ষ পাপী তাপী, হরি নামে পেল পরিত্রাণ। মধুর নাম ভাবের মাঝে অমৃত সমান। লক্ষ লক্ষ পাপী তাপী, লক্ষ লক্ষ পাপী তাপী, হরি নামে পেল পরিত্রাণ। দয়াল এনেছে মধুর নাম ভাবের মাঝে অমৃত সমান। গৌর নেতাই দুটি ভাই, হরি মনে তারা নাই। জগাই বাধাই পাপী ছিল, হরি নামে ধরে গেল। জগাই বাধাই পাপী ছিল, হরি নামে ধরে গেল। নিতাই এনেছে মধুর নাম ভাবের মাঝে অমৃত সমান। লক্ষ লক্ষ পাপী তাপী, লক্ষ লক্ষ পাপী তাপী, হরি নামে পেল পরিত্রাণ। নিতাই এনেছে মধুর নাম ভাবের মাঝে অমৃত সমান। নিতাই এনেছে মধুর নাম ভাবের মাঝে অমৃত সমান। আমার নিতাই এনেছে মধুর নাম ভাবের মাঝে অমৃত সমান। তাই আমরা আবার পালায় ফিরে আসি। যখন ভরত বাড়িতে চলে এলেন তাহলে তার 3 নম্বর চাওয়া পাওয়া শেষ। এদিকে মনে মনে চিন্তায় চিন্তায় দশরথ কেঁপে উঠছে, কেমন করে আমার শান্তার সাথে দেখা করে। শান্তার কথা বড় যে মনে পড়ে যায়। তাই শান্তার যখন ঠিক 16 বছর বয়স, একদিন রাজা দশরথ গিয়ে ছোট রানীকে জড়িয়ে ধরে বলছে, মায়েরা একটু আসতে, মায়েরা আপত্তি হচ্ছে তত্ত্বের জায়গাটা রেখে পালায় যেতে, আমি যার জন্য পালায় চলে এলাম। আচ্ছা আমি এখনো মানে গান ছেড়েও 2 ঘন্টা থাকবো, যদি কারোর জানার দরকার থাকে আমি সোজা সাপটা বইয়ের নাম আর ঘটনাটা দুলাইনেই বলে চলে যাব, অসুবিধা নেই, আছি এখনো, চিন্তা নেই বাবা। সবার জন্য তো সব রকম বিষয়টা দেখতে হয়। তাই এদিকে দশরথ ছোট রানীটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওগো আমি যে সর্বহারা হয়ে গেলাম, দেনে না আমার বলে আর কেউ রইল না, দেনে না দেনে। আচ্ছা বলো তো, মায়েরা একটু আসতে, মায়েরা একটু আসতে না হলে গান বাজনার একটু অসুবিধা হচ্ছে। কথার মধ্যে যদি ব্যাঘাত ঘটে, বিশেষ করে কখনো যদি কোনো রাগ রাগিনী গানের উপরে থাকে, তখন একটু কানে কথা এলে জায়গাটা নড়ে যাবে। ও প্রিয়া, যাই হোক ছোট রানীকে বুকে জড়িয়ে ধরে বলছে, ও প্রিয়া ছোট রানী গো, আমি কাকে বেশি ভালোবাসি তুমি বলতে পারো? তুমি বলো। কাউকে আমি বেশি ভালোবাসি না, বলো সবাইকে আমি সমান ভালোবাসা দিয়ে রেখেছি। ছোট রানী, ও ছোট রানী, ছোট রানী তোমার কানে কানে দুটি কথাই শুধু বলবো। আমি আজ বড় একা গো, তুমি আমার কথাটি শোনো। বলো বলো বলো। ভালোবাসি ভালোবাসি, ছোট রানী আমি তোমায় খুব ভালোবাসি। আজ তোমার কানে কানে দুটি কথা তাই শুধু বলবো। ভালোবাসি ভালোবাসি, প্রণয়িনী নীল আকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলবো। ভালোবাসি ভালোবাসি, প্রণয়িনী নীল আকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলবো। তুমি বলো না, আরো কাছে এসো। আমি তো সবাইকে সমান চোখে দেখি, বলো তুমি আর আমি শুধু দুজনের খেলা। হাসিয়ার গানে ভরে তুলবো যত ব্যথা দুজনে ভুলবো। আবার বলো, তোমার মুখে শুনতে চাই। যত ব্যথা দুজনে ভুলবো, তুমি আর আমি শুধু জীবনের খেলা। হাসিয়া গানে ভরে তুলবো যত ব্যথা দুজনে ভুলবো। ছোট রানী, ছোট রানী, ছোট রানী, ছোট রানী, ছোট রানী আমি যে তোমায় ভালোবাসি না, আমি কখনো তোমায় বলিনি, কিন্তু কি করব বলতে পারো? রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা সব চলে গেল একে একে আমায় ছেড়ে। তোমার সন্তান তো ছোট্ট বেলায় তাকে দিয়ে এসেছিলাম, কিন্তু জানো আজ আমার খুব আনন্দ লাগছে, দুঃখের মধ্যে থেকেও আমায় খুব আনন্দ লাগছে। কেন গো? আমাদের সন্তান 16 পেরিয়ে 17-য় পা দিয়েছে, তার যে বয়স বাড়ছে, চলো না একটিবার তার সঙ্গে দেখা করে আসি। হরি বল হরি বল। তবে কিন্তু শোনো, আমরা দুজন গোপনে যাব, কাউকে তোমরা জানিও না, এমনকি শত্রুঘ্নকেও জানিও না। দুজনে হাত ধরাধরি করতে করতে দেখতে গেছে শান্তাকে, যেখানে পুষ্য পুত্রিকা হিসাবে দিয়েছিল অঙ্গদেশে লোমপাদের কাছে। দুজনে হাত ধরাধরি করে যাচ্ছে, বলছে জানো, বলো আমাদের শান্তা বুঝি অনেক সুন্দর দেখতে হয়েছে তাই না? অবশ্যই হওয়ারই কথা, সে যে অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে, আমার মনটা ভরে যাবে জানো তাকে দেখলে। আচ্ছা বলো না, বলো না ও ছোট রানী। হ্যাঁ বলো। ও কি আমাকে দেখে জড়িয়ে ধরবে না? বাবা বলে জড়িয়ে ধরবে না? বলো না। নিশ্চয়ই ধরবে, চলো আগে দেখি। দূর থেকে দেখছে শান্তাকে, চিনতে পারেনি, ছোট্টবেলায় তো তাকে বাড়ি থেকে বিদায় করে আমার মা মারে রক্তের টান আমার মা। দূর থেকে শান্তা দেখছে আমার পিতা এবং মাতা আসছে, তাকে কিন্তু কেউ বলে দেয়নি, কেন জানে না। মনে মনে এইরকম একটা চাহিদা তৈরি হয়ে গেল, ছুটে এসে মায়ের বক্ষে জড়িয়ে ধরে বলছে, মা আমারে জেনে নে, আমার মা ভগবান আমার মা মারে আমার মা। অবাক হয়ে গেলেন দশরথ, কি করে সম্ভব? ছোট্ট 5 বছর বয়স তখন আমি ওকে দিয়ে গেছি, সবই বিধেয়ের বিধান। তাকে দেখে জড়িয়ে ধরে বলছে, হারে হরিবোল হরিবোল, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেন তোকে ঘরে নিয়ে যেতে পারি, আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না। হরিবোল, যাবি তো বল মা, তুই যাবি তো বল। তখন এদিকে মনে মনে চিন্তা হচ্ছে, না না, আমি যে তাকে বর দিয়েছিলাম সে কথা আমি লঙ্ঘন করব কেমন করে? তাই সেখানে রেখে আবার তাকে চোখের জল মুছিয়ে দিয়ে বললো, রে তোরে তোরে চিন্তা করতে হবে না, তুই এখানে থাক, আবার কিছুদিন পর আমরা আসব। সেখানে কথা বলে এলো, কোথায়? লোম্পাদের কাছে, অঙ্গদেশে। আমার মেয়ে তো বড় হয়েছে, তাকে তো বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, আমি পাত্র সন্ধানে যাচ্ছি, তোমরাও একটু পাত্র সন্ধান করো, কারণ সুযোগ্য পাত্র লাগবে। তাই তারা বাড়িতে ফিরে এলেন। বাড়িতে ফিরে এসে জনে জনে সবাইকে বলেছে, তবে সেটা গোপনে। কি আমার মেয়ের বিয়ের জন্য যদি কেউ একটা সুযোগ্য পাত্র এনে দিতে পারো তাহলে তোমরা যা চাইবে আমি তাই দেব। একটা বার আমার কন্যার বিবাহটা দিয়ে দিতে পারলেই আমি শান্তি। যখন জনে জনে সবাইকে বলে যাচ্ছে, কিন্তু কেউ একটি পাত্র সন্ধান করতে পারলেন না। একদিন রাতের বেলা শান্তাকে ছোট রানী, রাজা আর শত্রুঘ্নকে কাছে ডেকে বলছে, ওরে আমি তো সবাইকে বললাম, কেউ তো আমার কথা শুনলো না, তবে আজকের 3 জন হাতে হাত রেখে প্রতিজ্ঞা করব যে আমরা একটা না একটা পাত্র আমরা সঠিক সন্ধান করে নিয়ে আসব, এনে ওকে বিয়ে দিতে পারলে আমি শান্তি পাই রে, শান্তি পাই। সকাল হতে না হতে 3 জনে 3 দিকে বেরিয়ে পড়লেন। কে কে? রাজা দশরথ, ছোট রানী আর ছোট ছেলে শত্রুঘ্ন। তাই পদকর্তা কি বলছেন, শান্তারো লাগি পাত্র অন্বেষণে ভুবন দিলা পারি। শান্তারো লাগিয়া পাত্র অন্বেষণে ভুবন দিলা পারি। শান্তারো লাগি পাত্র অন্বেষণে ভুবন দিলা পারি। শান্তারো লাগিয়া শান্তারো লাগিয়া শান্তারো লাগা। শান্তারো লাগিয়া পাত্র অন্বেষণে ত্রিভুবন দিলা পারি। অতীব ক্লেশে মিলিলা শেষে ওরে রতন লইয়া সারি। অতীব ক্লেশে মিলিল শেষে বলো আস্তে। সবাই চলেছে পাত্র সন্ধানে, তিন দিকে বেরিয়ে পড়েছে, আর লাস্ট শেষে তিনজনে তিনটি পাত্র বিবেচনা করে ফেলেছে। তাই পদকর্তা কি বলছেন? অতীব ক্লেশে মিলিলা শেষে করে রতন লইয়া সারি। আর কিছু গান ক্লেশে মিলিল শেষে করে। এবার সবাই বলে আমার রতন জগৎ সেরা, আমার রতন জগৎ সেরা। শত্রুঘ্ন এদিকে কি বলছে? সবাই মিলে যখন পাত্র এনে বলছে এটা ভালো ওটা ভালো, এ বলে আমার ভালো, তাই সবাই বলছে আমার রতন জগৎ সেরা। আমার রতন, আমার রতন জগৎ সেরা। আরে এই পাত্রটা ভুবন ভরা, এই পাত্রটা ভুবন ভরা, এই পাত্রটা ভুবন ভরা। আমার পাত্র আমার দেখা পা, আমার দেখা পাত্র, এ পাত্রটা ভালো গো। আমার পাত্র ভুবন ভরা, আমার পাত্র ভুবন ভরা, আমার পাত্র ভুবন ভরা। জনে জনে বিড়ম্বনা, আমার পাত্র ভুবন ভরা, জনে জনে বিড়ম্বনা, আমার পাত্র ভুবন ভরা, জনে জনে বিড়ম্বনা, আমার পাত্র ভুবন ভরা, জনে জনে আপন জন, আমার পাত্র ভুবন গৌর হরি 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 জনে দিল জানা, আমার পাত্র ভুবন ভরা, জনে জনে দিল জানা, আমার পাত্র, আমার পাত্র ভুবন ভরা। মায়েরা তাহলে এবার ভালো করে বুঝে দেখুন, যখন একটাও পাত্র জুট ছিল না শান্তার জন্য, আজকে তিনজন বেরিয়ে তিনটি পাত্র এনেছে। লক্ষ্মণ বলছে, শত্রুঘ্ন কি বলছে? আমি যে পাত্রটা এনেছি এ অনেক ভালো, অনেক ভালো। দেখো না মা, দেখো এ কত সুন্দর দেখতে, এর শিক্ষা দীক্ষা সব দিক থেকে আমি জেনে এসেছি গো। কি মা তুমি কিছু বলবে না? দেখো আমি কেমন পাত্র এনেছি, ভালো নয় কি? তুমি কি বলছো? ভালো তো। এদিকে দশরথ বলছে তোমাদের কথা যেমন ফেলতে পারছি না তেমন আমিও তো ভালো পাত্র এনেছি। হরি বল হরি বল। তাহলে উপায় কি? ঘটনাটা মনে হয় একটু সিরিয়ালের মতো হয়ে যাচ্ছে না? সিরিয়ালে যা হয় দুটো তিনটে করে সব নাকি? আর ঘটনা খুঁজে পাওয়া যাচ্ছে না। শাস্ত্রেরই জিনিস আবার এনে টেলিভিশনে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, হরি বল হরি বল হরি বল। তাহলে তিনটি পাত্রতে বাড়িতে এনে মহা বিপদ। তাহলে এখন সিদ্ধান্ত নিতে হবে কার? সিদ্ধান্ত নিতে হবে রাজা দশরথের। তিনজন পাত্রকে ডেকে বলল, শোনো বাবা, তোমরা বাড়িতে খাও দাও থাকো, তিনটে দিন আমাকে ভাবতে দাও, তিন দিন পরে আমি সিদ্ধান্ত করব কার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। তাহলে সেটা কোথায় হচ্ছে? অযোধ্যাতে নয়, কিন্তু যেখানে সেই মেয়েটি আছে সেখানে এই ঘটনাটি ঘটছে প্রতিদিন। আর মেয়েটাকে বলে দিয়েছে, মা আমি নির্বাচন করার আগে, এখনকার আইন উঠেছে, তখনও ছিল, একটু দেখে নিস, একটু বাজিয়ে নিস, নিয়ে আমাকে বলিস, আমি নিশ্চয়ই তোর কথা শুনবো। একটা দানা, তিনটে তিনটে ছেলে বলে রাত্রে যে যার মতো ঘুমিয়েছে, সামনাসামনি কথা হয়েছে। শান্তার কাছে আসছে কে? রাজা যে ছেলেটি এনেছে। কাছাকাছি এসে শান্তাকে ডাকছে, শান্তা একটু কাছে এসো, তোমার সঙ্গে আমার দুটো মনের কথা আছে, আমি জানতে চাই তুমি কাকে ভালোবাসো, আমাকে না অন্যকে, বলো না। তোমার সঙ্গে আমার যদি বিয়ে হয় তাহলে খুব অসুবিধা হবে, দেখো না, দেখো আমার, আমি কোন দিক থেকে কমে আছি, বলো। তোমার খুব ভালো লাগে জানো, তবে তোমার মুখের হাসিখানা যা, হরিবোল হরিবোল, আমি ভুলতে পারি না। তাই কাছে এসে বলছি, হোটো সে ভুলো তুম মেরা প্রীতি আমার করে দো, बन जाओ मीति में मेरी, मेरा गीति अमर कर दो, होठों से छू लो तुम मेरा प्रीति अमर कर दो, बन जाओ मीति मेरी, मेरा प्रीति अमर कर दो। কাছাকাছি গেছে, বলছে শোনো না, আমি তোমার অনেক কাছাকাছি এসেছি, তুমি কি একটাবার বলতে পারবে তোমার কি চাহিদা, তোমার কি লাগবে, কি প্রয়োজন, আমাকে একটু খুলে বলো। শান্তা কাছে এসেছে, দুজন দুজনার সামনে দাঁড়িয়ে কথোপকথন চলছে। বলছে বলো না গো, তুমি আমায় কতটা ভালোবেসেছো। যতই হোক তোমার পিতা আমাদেরকে এনেছে সিদ্ধান্ত করার জন্য, আমরা এখন সঠিক জানতে পারছি না কার সঙ্গে তোমার বিয়ে হবে, তাহলে বলো আমার মন কি তোমার মনকে ছুঁতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ বলো, মুখের কাছাকাছি এসে होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो, होठों से मेरा गीत अमर कर दो, होठों से छू लो तो मेरा गीत अमर कर दो, होठों से छू लो तो मेरा गीत अमर कर दो, होठों से छू लो तो मेरा गीत बन जाओ मीति मेरी, मेरा गीत अमर कर दो, होठों से मेरा तो मेरा गीत अमर कर दो, बन जाओ मीति मेरी, मेरा प्रीति से चुन दो, मेरा दिल अमर कर दो। ना उम्र की सीमा हो, ना उम्र की सीमा हो, ताई तो मेरा प्रीति अमर कर लो। ताई काछे डाकछे, शांता के काछे लेके जड़िए धरे। कत घनत्व हो गया छे दुजन दुजन। मेरा प्रीति अमर कर दो, मेरा गीत अमर कर दो। बन जाओ उम्मीद मेरी, मेरा प्रीति अमर कर दो। होठों से छूलो तुम, मेरा गीत अमर कर दो। होठों से छू लो तो, मेरा गीत अमर कर दो। बन जाओ उम्मीद मेरी, मेरा प्रीति अमर कर दो। होठों से मिला तुम, मेरा दिल अमर कर दो। शांता, शांता के बुके जड़िए धरे जखन बोलते 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 दुजोन एकेबारे घनिष्ठ अवस्थाते, तखन मा एसे शुभेच्छा একটু কেশে ফেলেছে। এত না, আমি বলেছিলাম বাজিয়ে নিতে, মাতিয়ে না। দুজন আবার ছাড় হয়ে গেছে। পরের দিন আবার সন্ধ্যার সময় ঠিক দ্বিতীয় ছেলেটি কাছে এসেছে। কাছে এসে শান্তাকে ডাকছে, শান্তা কি গো কথা বলছো না কেন? হ্যাঁ বলো বলো বলো, কি বলছো তুমি? শান্তা গো, আমি যে তোমায় বড় ভালোবাসি। হরি হরি বল। একটু আস্তে। তুমি কি আমায় একটু ভালোবাসতে পারো না? এই শোনো না, আলো আলো দিয়ে কাছে তোমার খুশিটি নিয়ে। শুনছো? বলো বলো। মনে হয় না, না আমি বলবো না, না বলো বলো তুমি বলো। হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি নতুন সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি নতুন সূর্য ওঠা দেখলাম। সত্যি বলছো? এই শোনো বলো। সত্যি সত্যি সত্যি। তুমি ৩০০ রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার। সমুদ্রে মিশে নদী, আর সে যে নদী নেই। আর একটা বার বলো। বলবো, তুমি খুব ভালো লাগলো গো তোমার এই কথাটা। রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার। সমুদ্রে মিশে নদী, আর সে যে নদী নেই। সীমানা ছাড়িয়ে আমি निजिरे हारिए आमी सत्यि बोलछि तोमार सीमाय भरा पूर्णा। आमार कि मने हय जानो बोलो बोलो मने हय वाह 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 नतुन सूरज ओठा देखला मने हय आमी नतुन सूरज ओठा ए देखो देखो ओई देखो ओई आकाशमाने देखो কতগুলো প্রজাপতি দেখো ও হ্যাঁ তো ওই দেখো এক ঝাঁক প্রজাপতি এই দেখো ঝাঁকি প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলেরই বাহার সত্যি খুব ভালো লাগছে গো রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলেরই বাহার তাই তারা জাগলো যে শিহরণ লাগলো যে তোমার সীমায় ভরা পূর্ণা। সাথী साथी तेरा प्यार पूजा है तेरे बिना क्यों मेरा जिया है यार गौर हरि 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 प्यार पूजा है तेरे बिना क्यों मुनिया साथी हो मितिया हो साथी हो मितिया हो शांता आस्ते যদি অসুবিধা মনে হয় আবার আমি প্রপার কীর্তনে ফিরে যাব মাস্টার। সাথী তেরা প্যার পূজা হে তেরে বিনা কেউ মুঝে পিয়া হে সাথী हो मितवा हो साथी तेरा प्यार पूजा है तेरे बिना के मुझे दिया है यार साथी तेरा प्यार पूजा हरि 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 तेरे बिना के मुझे दिया है ओ संता ओ प्रिया ओ प्रिया बोलो তুমি যদি আমায় ভালোবাসো তুমি আমাকে সেই গানটা শোনাবে গো কোনটা বলো মন বলে ভালোবেসেছি তাই জানো হ্যাঁ কেমন ভালোবাসো বলো आखी बोलिते पारी नीलज्जाय ठीक तुम्हें आसार कदिन आगे आमी तुम्हें स्वप्ने देखेछि ओई चोख ओई मुख ओई आँखी केमन देखेछो गो बोलो ना मन बोले भालोबेसेछि आखी बोलिते पारी नीलज्जाय आमी स्वप्ने तुम्हारे देखेछि निठुर बाछन सज्जा मन बोले भालोबेसेछि आखी बोलिते पारिनि लज्जाय जेदिन तुम्हारे आमी देखेछि आमार मन दिए शुभ परिणय तुम्हारे आमाय ताई तो तुम्हारे काछे एसेछि साथी तेरे प्यार पूजा है तेरे बिना क्यों मुझे तुझा है साथी तेरा प्यार पूजा है तेरे बिना क्यों मुझे तुझा है यार। অনেক সান্তনা দিয়ে শান্তাকে বুঝিয়ে গেছে। কারণ শান্তার সেই ভোলানো রূপ এ যেন রাধা বিনোদিনী, চোখের পলক পড়ে না। এমন তার সৌন্দর্য, এমন তার চেহারা, তার ভ্রু দুটি যেন আমাকে আকৃষ্ট করছে। তার নয়নে নয়ন রেখে, বক্ষে জড়িয়ে ধরে আপন থেকে আরো আপন করে নিলেন, নিজের করে নিলেন। নিয়ে বলছে, শান্তা, আমি আজকে প্রতিজ্ঞা করছি, আমি এখানে এসেছি তোমার সঙ্গে তোমার বিয়ে করার জন্য, তোমার সহধর্মিণী হিসেবে পাওয়ার জন্য। হরি হরি বল, হরি বল। তাহলে বলো না, তুমি একটা বার তুমি মুখ ফুটে বলো, বলো বলো না, বলো, আমি কি তোমার সঙ্গে থাকতে পারি না, একসাথে পথ চলতে পারি না? কেঁদো না প্রিয়া, কেন তুমি কথা বলছো না? বলো না, বলো না, বলো না। তোমায় যদি দুটো পায়ে পড়তে হয় তাও আমি বলছি বলো না। তোমায় দুটি পায়ে পড়ি গো, ছি 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 ছি, আমায় পা ছাড়ো, এ কি করছো? কেন? স্বয়ং কৃষ্ণজি, ঠাকুরজি, হরিবল হরিবল, বাহবা, যদি রাধারানীর পায়ে ধরতে হয় তাকে, তিনি তো স্বয়ং ভগবান, তিনি তো বলতে পারতেন, রাধারানী তোমার আমি তৈরি করেছি, আরো ডজন খানেক রাধারানী আমি তৈরি করে নেব, বলতে তো পারতেন, বলেন। তিনি তার মান ভাঙানোর দায় নিয়েছিলেন। তাই আমরা যে যত পুরুষ বড় মনে করি না কেন, মায়েদের কাছে আমাদের সব সময় ছোট। হরিবল 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 হরিবল। আমি এত যে তোমায় ভালোবেসেছি জানো শান্তা, যদি তোমাকে না পাই কোনো দাম নেই। আমি এত যে তোমায় ভালোবেসেছি, সত্যি সব মনে হয় যেন কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়ে, আর কি কৌশল আছে বলো? আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় যেন কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তোমারে ভালোবেসে আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে মধুর মায়া কেঁপে ওঠে, ও তোমার আধারে অঙ্গ যে মধুর হাসি ফুটে ওঠে, ও তারাই দিন তাটুকু বোঝে নয় আমায়। এই জানো বলো বলো কি বলে, কি বলে? তুমি তো আমায় ভালোবেসেছ, তবু তোমার পাগল হৃদয় কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। এত যে তোমায় ভালোবেসেছি শান্তা, বলবা কথা দাও, हरे 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 শান্তা তুমি বলছো ঠাকুরজি যদি মনে করতেন তাহলে ডজন ডজন রাধা রানী বানিয়ে নিতে পারতেন কিন্তু তিনি রাধা রানীর মান মহান হৃদয় তার পায়ে ধরেছিলেন চরণ ধরেছিলেন आज आम्रा जत मारपीट करी जत बड़ो चाकरी करी जाई करी ना केन बाड़ीते एसे जदि दुदण्ड शांति ना मेले हरिओम हरिओम स्त्रीर हाथेर जल बा खाबार जदि ना मेले ताहले से जीवन आर कि दाम ताई आम्रा आबार सेई मेयेरा जदि एकटू सरे जाए ताहले देखबेन ए समाज ए संसार सबकिछु धूलिसात हो जाबे सबकिछु धूलिसात हो जाबे किन्तु समाज थेके जदि मेयेदेर अग्राधिकार ना देया हय आमरा एई गान करे बाड़ीते जाबो बोलबो गो एक ग्लास जल दाओ गो बड़ो तृष्णा लेगेछे आमार स्त्री जदि इच्छे हय एक सेकेंड लागबे आमाके ताड़िये देवार जोन्नो लागबे घरेर मध्धे जाबे ग्लासे ओई जे गाछे देवार चार फोटा फेले दिये हाथे धरबे नाओ खेये जेई ना ग्लासटा धरा ब्रेक डांस शुरू ताई तो एम्बुलेंस टंग 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 करते करते छुटबे आमार खबर हस्पिटाले অথচ আমরা একটু টলমাটাল হলেই একটু পিছে দিই করবেন না করবেন না একটু সম্মান দিন আবার সেই মেয়েরা যদি একটু 19-20 হয় তাকে বলে দ্বিচারী নোংরা মেয়ে ছেলে ছি তোর মুখ দেখতেও ঘৃণা হয় সেই সব মানুষদের কথাগুলি ভাবুন আপনারা দেখুন মহাভারতের দিকে তাকিয়ে কথাটা বলতে খারাপ কিন্তু শাস্ত্রে এটা প্রমাণ করা বড় বড় বেশ্যার ছেলে পর্যন্ত বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখেছে মহাভারতে একটু লক্ষ্য করুন একটা একটা বলে যাই একটা একটা মিলিয়ে নিন सर्ववेश्या घीताजी पुत्र हलो महावीर द्रोण द्रोणाचार्यर आगे केउ अस्त्रगुरु आछे बाबा महाभारते सबथेके बड़ अस्त्रगुरु हलो द्रोणाचार्य सर्ववेश्या घीताजी पुत्र हलो महावीर द्रोण कुमारीर छेले विश्वपूज्य कृष्ण दैपायन कुमारीर छेले तार माने तो तार समस्या छिलो से कृष्ण दैपायन जे सर्वे सर्वा ताई तो कानिन पुत्र कर्ण हईल दानवीर महारथी स्वर्ग हईते पतिता गंगा शिवेर पेलेन पति शांतनु राजा निवेदिल प्रेम पुनः सेई गंगाय तादेर पुत्र अमर भीष्म कृष्ण प्रणमी जाय मनी सुनी काने शांत काम से जारज्जा बला शिशु विस्मयकर जन्म जाहार महान प्रेमिक से जीशु ताई तो एकटा एकटा बोलछि मिलिए निन शांतनु राजा जखन स्वर्ग हईते गंगा नामलो कोथाय आगे महादेव के पतित्व बरण करेछे तारपर कि हलो शांतनु राजार संगे बिये शादी करलो अष्टम पुत्र तो भीष्म से आबार अमर जदि बोले आमी मरबो ना तार आर के थाकाय इच्छा मित्रु किन्तु सेई कृष्णर पाये पड़ते हलो अर्थात ओई एकटी महिलार जन्य तार अमन अवस्था ताई तो एदिके देखुन नजरुल इलाम कि बोलछे विश्वे जा किछु महान सृष्टि चिर कल्याणकर अर्धेक तार करियाछे नारी अर्धेक तार नर नरकुंड बलिया के तुम्हें करे हेओ ज्ञान तारे बोले दाओ आदि पाप नारी नहे से जे पुरुष शयतान ताहले नारी शुधु मेटाय घामेर खुदा ना ना ताके दाओ एकटू प्रेम ओ दीतो तुम्हें सुधा कत बड़ धरनेर कथा नसरुल इस्लाम लिखे गेছে সুখের কারণে ছুটতে গিয়ে যদি সুখ পেতে হয় তাহলে কামিনী রায়ের দিকে দেখুন তিনি কলম দিলেন পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবর মন সকলিরে দাও হরি বল হরি বল তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করে কেঁদো না আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভাই তাই রাহাজানি করে মাস্তানি করে চাকরি করে আসল ব্যাংকে একটু যদি ঠিকঠাক লেনদেনটা রাখা যায় বাবা আর কোনো সমস্যা হবে না তাই তো তাই সবাই একে একে পায়ে ধরছে শান্তাকে যদি আমি তোমার সঙ্গে আমার জীবনটা কাটাতে পারতাম কতই না আনন্দ পেতাম তুমি যদি আমায় হতে তোমার বক্ষ মাঝে আমি তোমাকে আটকে রেখে দিতাম আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে মাধব আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা আনন্দে তাই মেতে ছিলে কেটেছে দিন হেলা গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি দেখতে তোমায় মনমে কথা দাও শান্তা কথা দাও একবার কথা चले गए तृतीय जन एसे हाजिर शांता जाने बिरक्त बोध करछे पिता तो पारतो निजे एकटी सन्तान एकटी पुत्र ठीक करे तार संगे आमाके विवाह दिते একটি পাত্র অন্তত সিদ্ধান্ত করে আমাকে বলতে পারতো সে যে কারোরই পুত্র হোক ঠিক আছে আর একটি বার আমি আর বেশি কথা বলবো না পরের দিন আবার এসে সেই বিরক্ত আর ভালো লাগে না আবার এসে বলছে শান্তা শান্তা গো शेयर कोनो कथा नয় এসে মাত্র এদের দুজনের অবস্থা দেখে এ ভাবছে এ তো অনেক ডিগ্রি পাস করেছে আমি আর কি করব আমার আর বলার মতো কোনো ভাষা নেই কোনো কথা নেই দেখবেন চোখের জলে অনেক কিছু পাওয়া যায় চোখের জলে অনেক কিছু পাওয়া সম্ভব তখন পাত্রটি মনে মনে চিন্তা করছে, তাহলে কি আমার কি পথ অবলম্বন করা দরকার। শান্তার কাছাকাছি গিয়ে সঙ্গে সঙ্গে আর দাঁড়িয়ে না, মুখে মুখ রেখে না, সরাসরি পায়ের কাছে লুটিয়ে পড়েছে শান্তা। পা দুটি জড়িয়ে ধরে, বলো না তুমি, কথা দাও, কথা দাও। ওরা যেগুলি বলে গেল মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি তোমায় সব থেকে বেশি ভালোবাসি গো, কথা দাও, আমি তোমাকে বেশি ভালোবাসি। তুমি একবার প্রতিজ্ঞা করো, আমার জন্য প্রতিজ্ঞা করো তুমি একবার। শান্তা বলল, বেশ, সিদ্ধান্ত হবে কাল আগামী দিন। যখন কথা দিল না, ছেলেটি ওটি দুঃখে সে চলে গেল বাড়িতে, যে যার শোয়ার কক্ষে, শয়ন করার কক্ষে ফিরে গেল। যথারীতি রাত্রে শান্তা তার রাত্রের আহার সেবা করে নিয়েছে। কাল রাত্রি এমন ঘনিয়ে এসেছে, ভক্তমন্ডলী এবং ভক্তিমতী মায়েরা একটু আসতে। শান্তা যখন ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে কেমন যেন ছটফট 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 করছে। একটি কাল সর্প আগে আসছে, একটি কাল সর্প আগে এসে শান্তাকে সঙ্গে সঙ্গে দর্শন করে। শান্তা জেগে উঠে দেখছে, না না, এটা তো আমার স্বপ্ন নয়, এটাই তো বাস্তব। কাল সর্প দংশন করে যখন চলে যাচ্ছে, শান্তা বিষের জ্বালায় ছটফট করতে করতে, বাবা বলতে বলতে, মা ডাকতে ডাকতে, সবাইকে ডাকছে, কে কোথায় আছো। প্রাণ যা আমি যে বিষের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমার মা ডাকছে, বাবাকে ডাকছে, সবাইকে যখন আর পাচ্ছে না, তখন শান্তা এবার ভগবানকে ডাকছে, ওগো দয়াময় দেখা দাও। আমার যে আর এতদিন পরে পিতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আর কি দ্বিতীয়বারের জন্য সাক্ষাৎ হবে না, দেখা হবে না। অন্তত শেষবারের মতো তুমি আমায় দেখা দাও। দেখা দেবে না, একবার দেখা দাও গো মদন মোহন। আমি যে বড় আশা করে এখানে এসেছি, একবারে দেখা দাও। হরি হরি বল। হে মা, একবার দেখা দাও, দেখা দাও ওগো মদন একবার দেখা দাও। खुदा ओहे मधु एक बार देखा मधु।